দর্শক বন্ধু এবং প্রিয় আমপ্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকে এই পর্বে আলোচনা করব বিশেষ একটি আমের জাত নিয়ে, যে আমটি খেতে খুবই সুস্বাদু এবং উচ্চ ফলনশীল একটি জাত। বাণিজ্যিকভাবে আমাদের দেশে অনেক জায়গায় চাষ হচ্ছে, ইতিপূর্বে হয়েছে এবং সাকসেসফুল হয়েছে, এবং বিভিন্ন বাসা বাড়ির ছাদে এটা খুব সুন্দরভাবে ফলন দিতে সক্ষম। এরকম একটি জাত নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। দর্শক বন্ধুরা, আপনার ভিডিওতে যে আমগুলো দেখতে পাচ্ছেন, সাধারণত এই আমের জাত নিয়ে আলোচনা করব আজকে। প্রথমে বলে রাখি, এটা হলো এই জাতের, এই আমের জাত নাম, এই আমের জাতের নাম হলো বেনানা ম্যাঙ্গো। আপনারা অনেকেই নাম শুনেছেন, অনেকেই বিভিন্ন জায়গায় দেখেছেন, বিভিন্ন ছবি দেখেছেন। আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর কালারের বেনানা ম্যাঙ্গো। আজকে আমাদের বাগানের এই বেনানা ম্যাঙ্গোর ফলন প্লাস এটা সাইজ কেমন হয় এবং কতটুকু গাছ থেকে কত কেমন ফলন আমরা পেতে পারি, বিস্তারিত আলোচনা করব। দর্শক বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে এখানে দেখাই, এটা কিন্তু এডিট করা না, বাস্তবে। এই যে দেখুন কত পরিমাণ ফলন ছোট ছোট গাছ থেকে, এই যে আমি মাটিতে বসে আছি। এই যে দেখুন দর্শক বন্ধুরা, প্রচুর পরিমাণে ফলন। আপনারাও চাইলে বিভিন্ন বাসা বাড়ির ছাদে, বাসার আঙিনায় বা বিভিন্ন বাগানে আপনারা করতে পারেন, অথবা যারা বাণিজ্যিকভাবে আম চাষ করতে চাচ্ছেন তারা এই ভ্যারাইটিটা ট্রাই করতে পারেন। খুবই সুন্দর একটি ভ্যারাইটি আমের। আপনাদেরকে ঘুরে ঘুরে আমি এই আমের বেনানা ম্যাঙ্গোর বাগানটা দেখাই। এই দেখুন এখানে প্রচুর পরিমাণে আম ধরে আছে, প্লাস এই যে দেখুন ফুড ব্যাগিং করা রাখা হয়েছে যেন পোকামাকড় আক্রমণ না করে আমগুলো নষ্ট না করতে পারে। এর জন্য এই যে দেখুন মাটির সাথে লেগে আছে। আর এই যে ফুল গাছটা, এই যে দেখুন এদিকে দর্শক বন্ধুরা, এই যে দেখুন ছোট ছোট গাছে, মাত্র 2 বছরের গাছে কি পরিমাণ ফলন হয়ে আসছে। আপনাদেরকে সামনে দেখাই, এই যে দেখুন চারপাশে ফলন, যত দেখি ততই মুগ্ধ হই এই জাত নিয়ে। একটা লেট ভ্যারাইটি আম, আমরা বাজারে ভালো দাম পাওয়া যায় এই আমটা যখন আমরা বিক্রি করি, এবং এটার চাহিদা ডিমান্ড অল টাইম বাজারে থাকে আমের বাজারে। এই যে আমের সাইজটা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরও কিছু গাছ আমি ঘুরে ঘুরে দেখাই। এই যে এটা হলো বেনানা ম্যাঙ্গো, তারপরে এখানে আছে, এগুলো সব বেনানা ম্যাঙ্গোর আমাদের বাগান। প্লাস এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই যে একটা ছোট্ট গাছে কত পরিমাণ ফলন হয়ে আসছে। খুবই সুন্দর সুস্বাদু জাতের আম এই বেনানা ম্যাঙ্গো। যেমন ফল দিতে সক্ষম তেমন এটার রূপ, এটার সাইজ, প্লাস এটার আরেকটি হলো সবথেকে বেশি আমাকে আকর্ষিত করে, তার এটার রং। আপনাদেরকে দেখাই এটা পাকলে কেমন রং হয়। এই যে দেখুন আমরা হারভেস্ট করলাম আজকে, এই যে এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। এই যে দেখুন একবারে গাছ পাকা। আর এটার ভেতরে আটিরা খুবই পাতলা। আপনাদেরকে যদি আমি আটিরা দেখাই, এই যে দেখুন এই আটি, এটা কিন্তু এই যে বেনানা ম্যাঙ্গোর আটি আমরা খাওয়ার পরে দেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু কিচ্ছু নাই, মনে হবে যে একবারে সিডলেস এরকম আম খাচ্ছে মনে হয়, একবারে পাতলা আটি। দেখুন নিমিষে এটি কিন্তু এটা ভাঙা যাচ্ছে। এই যে এই বেনানা ম্যাঙ্গোর আটি এটা। তাই আপনার নিশ্চিন্তে এটা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন, অথবা বাসা বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় করতে পারেন। অনেকেই দেখা যায় বেনানা ম্যাঙ্গোর ঘাস সংগ্রহ করেন, অন্য জাতের হয়ে যায়, তারা অবশ্যই ট্রাস্টেড সেলারের কাছ থেকে অথবা বাগানিদের কাছ থেকে
গাছ সংগ্রহ করতে পারেন, অথবা আপনারা যদি চান আমাদের মাতৃগাছে এবছর ভালো ফলন আছে, গত বছর আমরা যাদেরকে দিয়েছিলাম ওনাদেরও ফলন আসছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসে সংগ্রহ করতে পারেন, অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের পেজে অথবা ফোন নাম্বারে। আপনারা যদি চান আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 64 জেলায় থানায় আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে চারাগুলো পৌঁছে দিতে পারবো, সুন্দর সতেজ চারাগুলো। তাই আমাদের চাওয়া আপনারা যেখান থেকে সংগ্রহ করবেন অবশ্যই ট্রাস্টের ছেলার দেখে সংগ্রহ করবেন। আর এই যে আবার দেখা আপনাদেরকে আঠিরা, আমি তো এটা দেখে খুবই অবাক, দেখুন একবারে পাতলা আঠি, এর ভেতর মানে কিচ্ছু নাই, একবারে পাতলা আঠি। আর এই যে ফলন দেখুন, ফলন তো দেখতেই পাচ্ছেন কত পরিমাণ ফলন আছে গাছে, এগুলো সব ফুড ব্যাগিং করা। আর আমরা কিছু এই যে দেখুন বের করে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, পুরাই দেখুন সব ছোটো ছোটো গাছ ভর্তি সব ফলন বাগানে। এখানে দেখুন এখানে প্রচুর পরিমাণে ম্যাঙ্গো আছে, আর আপনাদেরকে একটু দেখাই আমি শুলে, এই যে দেখুন কত সুন্দর ভেতরে কালার। এই যে দেখুন কত সুন্দর কালার, প্রচুর পরিমাণে মিষ্টি, প্রচুর পরিমাণে মিষ্টি। আমার খাওয়া আমের মধ্যে রেড পালমার বলেন, সূর্য ডিম বলেন, কিং চাকাবাদ বলেন, যে কোনো আমের থেকে আমার কাছ থেকে পার্সোনালিভাবে যে ব্যানানা ম্যাঙ্গোটা সব থেকে বেটার মনে হয়েছে, খুবই সুস্বাদু ম্যাঙ্গো আম। মনে হচ্ছে অমৃত, খুবই সুস্বাদু ম্যাঙ্গো। আপনারা নিঃসন্দেহে যাত্রা করতে পারেন বাণিজ্যিকভাবে অথবা বাসা বাড়ি আঙিনায়। আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই ব্যানানা ম্যাঙ্গোর আম অর্ডার করতে পারেন অথবা চারা নিতে পারেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই, ঘরে বসে পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত চারা। ইনশাল্লাহ পাকলে আপনাদেরকে আরও আপডেট দিব। আর এই যে দেখুন আম খাচ্ছে এখন, আপনারা চাইলে অর্ডার করতে পারেন আম, অথবা যদি কেউ আম খেতে ইচ্ছুক অবশ্যই আমাদের বাগান ভিজিট করতে পারেন, ইনশাল্লাহ বাগানে এসে আম টেস্ট করে যেতে পারেন যে কেমন কি। আপনাদেরকে পরবর্তী আপডেট দেওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।